বেলুনটাকে বাতাস বলে পানির ভিতরে ছেড়ে দিবে। আর্জেন্টিনা জয় এবার চরমভাবে উল্লাস করছে আব্রাহাম খান জয়। শুধু তাই নয়, মাকে হারিয়ে যেন আব্রাহাম খান জয় অনেক বেশি খুশি হয়েছে। তার কারণ, শুরু থেকেই অপবিশ্বাস ব্রাজিল করত এবং আব্রাহাম খান যেন তার বাবার মতে আর্জেন্টিনা করত। বাব্বাটা একই দলে হয়, মা অন্য দলে হয়েছে। শুরু থেকেই দেখা গেছে সাকিব খান আর্জেন্টিনা করত এবং অপবিশ্বাস ব্রাজিল করত, কিন্তু আব্রাহাম খান জয় যেন তার বাবার মতোই হয়েছে। তার বাবার মতোই আর্জেন্টিনাকে তিনি সাপোর্ট করত। আর সেই আর্জেন্টিনা এবার জয়ের মুখ দেখেছে, আর এই উল্লাসেই আব্রাহাম খান জয়ও বেশ হাসি খুশি এবং উল্লাস উদযাপন করছে। এদিকে আব্রাহাম খান জয় তার বাবার থেকে একটু দূরে থাকলেও মা অবিশ্বাসী আব্রাহাম খান জয়ের সাথে থেকে আর্জেন্টিনার এই জয়কে আব্রাহাম খান জয়ের সাথে আনন্দ ভাগাভাগি করে নিয়েছে। তার কারণ, প্রত্যেকটা মাই যেন তার ছেলের জয়কে প্রাধান্য দিয়ে থাকেন, তেমনি আব্রাহাম খান জয়ের খুশিতেও যেন মা অপবিশ্বাসী খুশি। এদিকে অপবিশ্বাস সেই পুরনো স্মৃতিকে মনে করে তখন বলেন, সাকিব খান যখন আর্জেন্টিনা করত আমি তখন ব্রাজিল করতাম। এ সময় অপবিশ্বাস বলেন যে সাকিব খান আমি একে অপর থেকে সবসময় বিরোধী দলই করতাম, আর তখন কেক কিনে নিয়ে আসা হতো যখন আর্জেন্টিনা জিতে যেত, আর তখন খুশিতে আত্মহারা হয়ে সাকিব খান আমার সামনে কেক খেয়ে আমাকে জ্বালাতো। আমরা বুঝতে পেরেছি, হ্যাঁ, আমি কেক টেকগুলো আনতাম, হেরে গেলে আমি খুব কষ্ট পেতাম, সে এনজয় করত। আর এখন আব্রাহাম খান জয় আমার পাশে থাকায় আমি ব্রাজিল সাপোর্টার করাই, আব্রাহাম খান জয় আর্জেন্টিনা সাপোর্ট করে, আর ছেলে যেন তার বাবার মতোই হয়েছে। প্রিয় দর্শক, আর্জেন্টিনা আজকের জয়ে আব্রাহাম খান জয় অনেক বেশি খুশি হয়েছে, আর এমনটি শোনা যাচ্ছে অপবিশ্বাসের মুখ থেকেও।